হ্যালো বন্ধুরা নোবেল পুরস্কার নিয়ে আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম একটি কথা বলে রাখি যে স্যার আলফ্রেড নোবেল যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন তারই নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয় আঠারোশো সালে একটি উইল করে গিয়েছিলেন যারই পরিপ্রেক্ষিতে এই নোবেল নোবেল পুরস্কার প্রদান করা হয় প্রথম প্রশ্নটা আমরা দেখে প্রথম প্রশ্নটি হচ্ছে এশিয়া মহাদেশে প্রথম কে নোবেল পুরস্কার পান প্রথম এশিয়া মহাদেশে নোবেল পুরস্কার পান হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তিনি এশিয়া মহাদেশে নয় তৎকালীন ব্রিটিশ ভারতে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ ভারতে অর্থাৎ তিনি প্রথম ভারতীয় বলা যায় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন পাশাপাশি তিনি প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্সারটি হবে হচ্ছে অপশন সি উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান এই সালটি তো মনে রাখতেই হবে যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে তিনি যে গ্রন্থটির জন্য এই নোবেল পুরস্কার পান সেটি হচ্ছে গীতাঞ্জলি এবং ইংরেজিতে তাকে বলা হয় সং অফ এই বইটির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে উনিশশো এক সাল থেকে আঠারোশো সালে উইল করে গিয়েছিলেন আলফ্রেড নোবেল এবং পুরস্কারটি প্রদান করা শুরু হয় উনিশশো এক সাল থেকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দু সালে বাংলাদেশের কে নোবেল পুরস্কার পান পানি অ্যান্সার হচ্ছে অপশন ডি মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রথম নোবেল নোবেল পুরস্কার প্রাপক তিনি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স মোহাম্মদ ইউনুস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে অপশন বি শান্তিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তককে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তককে মানে ছোট ছোট ঋণ প্রদান করা মানুষের মধ্যে তো সেটি হচ্ছে অপশন সি মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস ইনি শুধু যে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক তা নয় তিনি বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক রয়েছে সেই গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা এবং মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ দেওয়া যায় এবং ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে যে মানব সমাজের যে উন্নতিতে একটা ভূমিকা নেওয়া যায় এটি তিনি প্রমাণ করে দিয়েছেন তারই স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রদান করা হয় নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় তিনি যদিও অর্থনীতিবিদ কিন্তু তিনি নোবেল পেয়েছেন হচ্ছে শান্তিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কারা এবছর এতে দেখো ডেবিট কার্ড বি জোশুয়া ডি আংরিস্ট সি গুইডো ডাব্লিউ ইমবেন্স এবছর অর্থাৎ দু সালে অর্থনীতি নোবেল পেয়েছেন এরা সকলেই উত্তর হচ্ছে অপশন ডি এরা সবাই এই অর্থনীতি নোবেল পুরস্কার পেয়েছেন কোয়েশ্চেন নাম্বার নাইন মহাত্মা গান্ধী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তো ওই প্রশ্নটির অ্যান্সার হবে অপশন এ পাঁচবার মহাত্মা গান্ধী উনিশশো সাল উনিশশো আটত্রিশ উনিশশো এবং উনিশশো সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি কোয়েশ্চেন নাম্বার টেন সিভি রমন কবে নোবেল পুরস্কার পান এই প্রশ্নটির অ্যান্সার হবে অপশন সি উনিশশো তিরিশ সালে সিভি রমন ব্রিটিশ ভারতের একজন পদার্থবিদ এবং বিজ্ঞানী তিনি রমন এফেক্ট আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন উনিশশো সালে হরগোবিন্দ খুরানা কি আবিষ্কারের জন্য মেডিসিনের নোবেল পুরস্কার পান কবি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে হরগোবিন্দ খুরানা কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি হচ্ছে অপশন এ জেনেটিক কোর্ট তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ মাদার টেরেসা কবির শান্তিতে নোবেল পুরস্কার পান মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সুব্রমণিয়াম চন্দ্রশেখর কোন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন যে বিষয়টিতে সেটি হচ্ছে অপশন এ পদার্থবিদ্যা সুব্রমণ চন্দ্রশেখর তিনি আবিষ্কার করেছিলেন চন্দ্রশেখর লিমিট চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করেছিলেন কোশ্চেন নাম্বার ফোরটিন অমর্ত্য সেন অর্থনীতিতে কবি নোবেল পুরস্কার পান অমর্ত সেন অর্থনীতিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন সি উনিশশো সালে তিনি ওয়েলফেয়ার ইকোনমিক্সে তার অবদানের জন্য ওয়েলফেয়ার ইকোনমিক্সে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে নাইনটিন নাইনটি এইটে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দু হাজার চোদ্দো সালে ভারতের কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন ডি কৈলাস সত্যার্থী কৈলাশ শর্তার্থী দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোশ্চেন নাম্বার সিক্সটিন অভিজিৎ ব্যানার্জি কত সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন সি দু সালে কোশ্চেন নাম্বার সেভেন্টিন ব্রিটিশ বিজ্ঞানী রোনাল্ড রস উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ভারতের কোথায় জন্মেছিলেন অর্থাৎ রোনাল্ড রস ভারতের কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে অপশন বি আলমোড়া আলমোড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি চিকিৎসা বিজ্ঞানে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার এইটিন ব্রিটিশ সাহিত্যিক রুডিয়ার কিপলিং উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি ভারতের কোথায় জন্মেছিলেন এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে আপশন সি বোম্বে রুডিয়ার্ড কিপলিং বোম্বেই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি উনিশশো সাত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন দলাই লামা কবি শান্তিতে নোবেল পুরস্কার পান এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন এ উনিশশো উননব্বই সালে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে অপশন বি মালালা ইউসুফ জাই মালালা ইউসুফ জাই দু হাজার চোদ্দো সালে মাত্র সতেরো বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান রাইট অফ অল চিলড্রেন টু এডুকেশন অর্থাৎ সমস্ত শিশুর শিক্ষার প্রতি যে অধিকার এই লড়াই তিনি লড়ছেন এবং এরই স্বীকৃতি স্বরূপ তিনি দু চোদ্দো সালে সতেরো বছর বয়সে নোবেল পুরস্কার পান নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন সবচেয়ে বেশি বয়সে কে পেয়েছেন নোবেল সেটি হচ্ছে অপশন এ জন বি গুড এনাফ জন বি গুড এনাফ সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন যখন তিনি নোবেল পুরস্কার পান তখন তার বয়স ছিল সাতানব্বই বছর তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দু হাজার একুশ সালে মোট কতজন নোবেল পুরস্কার পেয়েছেন অর্থাৎ এই বছর মোট কতজন নোবেল পুরস্কার পেল অ্যান্সার হচ্ছে অপশন সি তেরো জন টোটাল তেরো জন এবছর নোবেল পুরস্কার পেয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন কে এতে আছে মেরি কুড়ি বি লিনাস পাউলিন সি জন বারিন ডি ফ্রেডরিক স্যাঙ্গার ই ওপরের সকলেই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন ই ওপরের সকলেই অর্থাৎ চারজন ব্যক্তি চারজন ব্যক্তি এখনও পর্যন্ত দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কুরি ইনি রসায়ন এবং পদার্থবিদ্যা এ দুই ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন এবং কুরি প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান উনিশশো তিন সালে তিনি ফিজিক্স বা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান এবং উনিশশো সালে কেমিস্ট্রি বা রসায়নে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন পরিবার সবচেয়ে বেশি সংখ্যক নোবেল পুরস্কার পেয়েছে এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন এ কুড়ি পরিবার আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে মেরি কুড়ি পেয়েছে দুটি এবং তার পরিবারের অন্যান্য সদস্য পিয়ের কুড়ি পেয়েছে একটি আইরিন জলিয়ট কুড়ি পেয়েছে একটি এবং ফ্রেডেরিক জলিয়ট কুড়ি পেয়েছে একটি মোট হচ্ছে পাঁচটি কুড়ি পরিবার মোট পাঁচটি নোবেল পুরস্কার পেয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন অর্গানাইজেশন প্রথম নোবেল পুরস্কার পায় কোন অর্গানাইজেশন প্রথম নোবেল পুরস্কার পায় তো এটি অ্যান্সার হচ্ছে অপশন ডি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল উনিশশো চার সালে প্রথম এরা একটি অর্গানাইজেশন হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে তার আগে যারা পেয়েছে সবাই ব্যক্তিগত বিভাগে এই সংস্থাই প্রথম একটি সংস্থা যারা যে নোবেল পুরস্কার পেয়েছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রেড ক্রস মোট কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন এ তিনবার রেড ক্রস তিনবার নোবেল পুরস্কার পেয়েছে এবং শান্তিতে উনিশশো সতেরো সালে উনিশশো চুয়াল্লিশ সালে এবং উনিশশো তেষট্টি সালে এডকস নোবেল শান্তি পুরস্কার পায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দু হাজার কুড়ি সালে কোন সংস্থা নোবেল শান্তি পুরস্কার পায় এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন বি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন দেশ সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে এই প্রশ্নটির হচ্ছে সি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরা সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে নেক্সট কোশ্চেন বারাক ওবামা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অপশন এ দু সালে বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তিনি দুবার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন আমেরিকার সংবিধান অনুসারে কোনো ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারে না এবং প্রত্যেকবার অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে চার বছর নেক্সট কোয়েশ্চেন কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা জানি যে নোবেল পুরস্কার শুরু হয়েছিল উনিশশো সাল থেকে কিন্তু প্রথম থেকে নোবেল পুরস্কার নোবেল নোবেলে অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হতো না পরবর্তীতে এই পুরস্কার দেওয়া শুরু হয় তো সেটি অ্যান্সার হচ্ছে অপশন ডি উনিশশো সাল উনিশশো সাল থেকে অর্থনীতি নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে এ রাগনার ফ্রিজ বি জান টিন বার্জেন সি এ ও বি দুজনেই ডি কেউ না এই প্রশ্নটি অ্যান্সার হচ্ছে অপশন সি এ ও বি দুজনেই অর্থাৎ উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অর্থনীতিতে এবং প্রথম পেয়েছেন রাগনার ফ্রিজ এবং জান টিন বার্জেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ